গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের নিশীথিনী উপন্যাসটির চতুর্থ পর্ব। গল্প পাঠে রয়েছে আমি সুরিত। এই পর্বটিতে মূলত ফিরোজ এবং নীলুর কিছু রহস্যময় এবং অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে মিসির আলি সাহেব আস্তে আস্তে জট খোলবার চেষ্টা করছেন। আমাদের সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে জানান। পুলিশ কমিশনার রাত 11টায় পুরোনো পল্টন এলাকায় এলেন। থমথম করছে চারদিক, একটি ভিখারিকেও দেখা গেল না, দোকানপাট পর্যন্ত বন্ধ। তিনি লক্ষ্য করলেন একতলার বাসিন্দাদের প্রায় সবাই এই প্রচণ্ড গরমেও জানালা বন্ধ করে শুয়ে আছে। আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই এবং পুলিশের শাস্ত্রে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই। মিছিলে মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে, কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়। সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালেন। এই অঞ্চলে টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্য। কিছুক্ষণ কথাবার্তা বলবেন, হঠাৎ করেই তার মনে হলো গড়স্থানের ভেতর কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি দেওয়া দরকার। লুকিয়ে থাকার জন্য গড়স্থান হচ্ছে আদর্শ জায়গা, কেউ কিচ্ছু টের পাবে না। এক সময় আত্মগোপনকারী দেয়াল টপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর উপর। তিনজন পুলিশের একটি দল আসছে গল্প করতে করতে। সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই, অথচ বলে দেওয়া হয়েছিল 5 ব্যাটারির একটি টর্চ লাইট যেন সঙ্গে থাকে। পুলিশ বাহিনীতে একটি কাজও কি কখনো ঠিক মতো করা হবে না? হল্ট! তিনজন দাঁড়িয়ে পড়ল এবং সেলুট দিল। তোমরা তিনজন কেন? এক একটা দলে 2 জন করে থাকতে বলেছি, তৃতীয় জন এসে জুটলো কিভাবে? জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরাই করে নিয়েছে, 3 জন থাকলে নাকি মনে বেশি সাহস থাকে। তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আত্মহত্যা হয়ে গেছ? একজন আনসারের সাহসও তো তোমাদের চেয়ে অনেক বেশি। ওরা কিছু বলল না। তিনি থমথমে গলায় বললেন, মেইন রোড ধরে হাঁটছো কেন? আমি বলেছি না অলিতে গলিতে থাকবে এবং কিছুক্ষণ পরপর বাঁশি বাজাবে? আমি 15 মিনিট এই জায়গায় দাঁড়িয়ে আছি, একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না। বাঁশি শুনলে তো স্যার ওই বেটা সাবধান হয়ে যাবে, ধরতে পারবো না। ওই বেটার জন্য আমার মোটেও মাথা ব্যথা নেই, বাঁশি বাজানো দরকার অন্যদের সাহস দেবার জন্য, যাতে সবাই বুঝতে পারে ভালো পুলিশ এবং পাহারার ব্যবস্থা করা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আর শোনো, রাত 1টার পর যাকেই দেখবে জিজ্ঞাসাবাদ করবে, খালি গায়ে হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক, বুঝতে পারছো? জি স্যার। সাজ্জাদ হোসেন গড়স্থানে ঢুকলেন। সন্দেহজনক কিছু চোখে পড়ল না। টুপি পরা 2-3 জন লোকজন ঘোরাফেরা করছে, এরা গড়স্থানের এলো। তবু তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলেন। ওদের একজন হাসি মুখে বলল, গড়স্থানে কোনো আজে বাজে লোক ঢোকে না স্যার, গড়স্থান হইল কি আল্লাহ পাকের খাস জায়গা। সাজ্জাদ হোসেন প্রচণ্ড ধমক দিয়ে তাকে থামালেন। তার 18 বছরের পুলিশি জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গড়স্থান এবং মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন। তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে। জি আচ্ছা স্যার। কাল থেকে গড়স্থানের ভেতরে আমি পুলিশ বসাব। জি জি স্যার। যত সব শুয়ারের বাচ্চা। ওরা মুখ চাওয়াচাওয়ি করল। পুলিশ সাহেব গালিটা কাকে দিলেন বোঝা গেল না। এই লোকের মেজাজ খারাপ, গড়স্থানের ভেতর কেউ এরকম গরম দেখায় না, এত সাহস কারণই। সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরো কিছুক্ষণ এই অঞ্চলে ঘুরলেন। একটা পাগল ছাগল রড হাতে বের হয়েছে এবং সেই কারণে এজিয়াতেও পুলিশি তৎপরার কোনো মানে হয় না, কিন্তু এটা করতে হয়েছে কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই অঞ্চলে। এমনিতেই মন্ত্রীদের যন্ত্রণায় প্রাণ বের হয়ে যায়, তার উপর ইনি হচ্ছেন নন পার্লামেন্টারিয়ান মন্ত্রী, এদের গরমই আলাদা। তিনি মন্ত্রী সাহেবের শ্বশুরবাড়ির সামনে জিপ থামালেন। বাড়ির সামনে পুলিশ পাহারা আছে, সব কজন মন্ত্রীর শ্বশুরবাড়ির সামনে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হলে তো সর্বনাশ, বিশাল এক পুলিশ বাহিনী লাগবে মন্ত্রীদের আত্মীয় স্বজনের জন্য। সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল, তিনি শব্দ করে থুতু ফেললেন। মিসেলির বাড়িও এই অঞ্চলে, ঠিকানা সঙ্গে নেই, ঠিকানা থাকলে হয়তো একবার যাওয়া যেত। মিসেলির কাজের মেয়েটি সম্পর্কেও তিনি খোঁজখবর নিয়েছেন,
হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধানও পাওয়া গেছে, সেগুলো দিয়ে মিসির আলীকে আপাতত ঠান্ডা করা যাবে। সেন্ট্রি এগিয়ে আসছে। সাজ্জাদ হোসেন বললেন, কি খবর? খবর ভালোই স্যার, সব ঠিকঠাক তো? জি স্যার, তবে স্যার ওই বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করেছে। কেন? এরা নাকি দুজন সেন্ট্রি চেয়েছিল, একজনকে দেখে খুব রেগে গেছে। দুজন লাগবে কেন, এরা কোন দেশের মহারাজ? স্যার কি বললেন? কিছু বলিনি, যাও ডিউটি দাও। এরা স্যার জিজ্ঞেস করছিল তোমাদের ডিউটি অফিসারকে। তাই নাকি? জি স্যার, বলছিল বেটার চাকরি হবে। সাজ্জাদ হোসেন আবার থুতু ফেললেন। মন্ত্রীদের আত্মীয় স্বজনের কথায় কথায় চাকরি খেতে হয়, চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছু রোচানা। শালা পাকবার সেন্ট্রি। জি স্যার, যাও ডিউটি করো, দেখি আমি আরেকজনকে পাঠাবো। সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন, পুলিশে চাকরি করার মানে হচ্ছে পদে পদে অপমানিত এবং অপদস্থ হওয়া। মিসির আলী ঢাকা পৌঁছালেন রবিবার ভোরে। দরজা খুলে নীলক চিঠি ভর্তি খাম পেলেন। চিঠিতে একটি মাত্র লাইন, স্যার আপনার বড় বিপদ। কিসের বিপদ, কি সমাচার, কিচ্ছু লেখা নেই। মেয়েদের নিয়ে এই সমস্যা, তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথার ছড়াছড়ি, শুধু প্রয়োজনীয় কথাগুলো বলার বেলায় তারা শর্ট হ্যান্ড ব্যবহার করবে। আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা। তবে নীলু একটি কাজ করেছে, নিচে বাড়ির ঠিকানা দিয়েছে, এক্ষুনি চলে যাওয়া যায়। মিসির আলী গেলেন না, হাত মুখ ধুয়ে প্ল্যান করতে বসলেন। আজ সারাদিন কী কী করবেন? প্রথমত হানিফার খোঁজ নেবেন, দ্বিতীয়ত ইউনিভার্সিটিতে যাবেন, তৃতীয়ত তিনি ফিরোজের খোঁজ নেবেন, চতুর্থ সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন, এবং পঞ্চম যে কাজটা তিনি করবেন আজকে সেটা হচ্ছে আজমলের সঙ্গে দেখা করবেন। এই পাঁচটি কাজ শেষ করার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে। আর এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে চলে যেতে হবে। তবে কেন জানি নীলুর কাছে আগে যেতে ইচ্ছে করছে। ফ্রয়েডিয়ান কোনো ব্যাখ্যায় নিশ্চয় আছে। ট্রেনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলেন এবং আশ্চর্য, নীলুকে স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে জেগে ওঠে তার নিজের লজ্জা করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে। তিনি যে খানিকক্ষণ আগেই একটি রূপবতী মেয়ের হাত ধরে নদীর ধারে হাঁটছিলেন এটা সবাই জানে। হানিফা সুস্থ, তবে অনেক রোগা হয়ে গেছে, মুখ শুকিয়ে হয়েছে এতটুকু। হানিফার কাছে তিনি ঠিক সময়ে এসেছেন, আজই তার রিলিজ অর্ডার হবে, আর এই দিন দেরি হলে মুশকিল হয়ে যেত। মেয়েটি ঘাবড়ে যেত, কারণ এই সাত দিন কেউ তাকে দেখতে আসেনি। অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার এসে খোঁজ নেবেন। আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজগুলো তারা করতে পারবে না, সেই কাজগুলোর দায়িত্ব তারা সবচেয়ে আগ্রহ করে নেবে। আর চল হানিফা, বাসায় যাই। চলান, তুই তো দারুণ রোগা হয়ে গেছিস রে বেটি। আপনিও রোগা হয়েছেন। অসুখে পড়ে গিয়েছিলাম রে হানিফা, অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছিল নিউমোনিয়া ধরেছে, মরতে মরতে বেঁচে গেছি। তুই বসে এখানে, আমি তোর রিলিজ অর্ডারের ব্যবস্থা করছি। রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন, হানিফা মেয়েটি আপাতত সুস্থ কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কেন? ওর প্রবলেমটা হার্টের একটা বাল্বে, তার জন্ম হয়েছিল একটি ডিফেক্টিভ বাল্ব নিয়ে। তার ছোটবেলায় ডাক্তাররা চেষ্টা করেছে বাল্বটা রিপেয়ার করতে, ওপেন হার্ট সার্জারি হয়েছিল তার। কি করে বুঝলেন, মেয়েটি বলেছে? না না, সে কিছু বলেন, জিজ্ঞাসা করেছিলাম, তার কিছু মনে টনে নেই। তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই, ওর আবার ওপেন হার্ট করতে হবে। এখানে কি করা যাবে? আগে যেখানে করা হয়েছিল সেখানে করলে ভালো হয়, আমাদের এখানে এত ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারির সুযোগ নেই। আপনার ধারণা ওর অপারেশনটা এদেশে হয়নি? না, এদেশে হয়নি, পশ্চিমা কোনো দেশে হয়েছে। কেন, আপনি জানেন না? জি না, আমার জানা নেই। মিসির আলী চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন। সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করা দরকার, সে কতদূর কি করেছে তা জানা দরকার, বা আদৌ কিছু করেছে কিনা। কিছু না করবারই কথা, এদেশের বেশিরভাগ লোকই কোনো কাজ করতে চায় না। কেন করতে চায় না এই নিয়ে কিছু ভালো গবেষণা হওয়া দরকার। কর্ম বিমুখতার কারণটা কি,
যদি একাধিক কারণ থেকে থাকে সেগুলোই বাকি। সাজ্জাদ হোসেনকে টেলিফোনে পাওয়া গেল না। যতবারই টেলিফোন করা হলো ততবারই খুব চিকন গলায় একজন পুরুষ মানুষ বললেন, উনি খুব ব্যস্ত আছেন, মিটিং চলছে। মিসেলি বড় বিরক্ত হলেন, পুলিশটা এত মিটিং করে তার জানা ছিল না। ঘন্টার পর ঘন্টা এয়ার কন্ডিশন করে বসে মিটিং করার মতো সময় তাদের থাকার কথা নয়। এগুলো হচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজ, শুধু শুধু কথা বলা, অযথা বকবক করা আর কিছুক্ষণ পরপর কফি খাওয়া, সুখে সময় কাটানো যার নাম। সাজ্জাদ হোসেনের সময়টা অবশ্যই খুব সুখে কাটছিল না। মন্ত্রীর শ্বশুরবাড়ির কল্যাণে তিনি একটি বিপজ্জনক অবস্থায় আছেন। আইজি মতিউর রহমান ডিএসপি কাছ থেকে তার জবাবদিহি করতে হচ্ছে। আইজি মতিউর রহমান ছোটখাটো মানুষ কিন্তু দারুণ করা অফিসার। পুলিশ মহলে একটি কথা চালু আছে, মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতিরও বুক কাঁপে, সাজ্জাদ হোসেনেরও বুক কাঁপছিল। মতিউর রহমান বললেন, দুজন সেন্ট্রি চেয়েছিল, দিতেন দুজন, কেন ঝামেলা করলেন? আমি স্যার দিতাম, পরে অফিসে মনে হলো খামোখা। একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছা অনেক বড় ব্যাপার, কেন বুঝতে পারলেন না সে কথা? তাছাড়া যে একজন সেন্ট্রি ছিল সকালবেলা দেখা গেছে সে ঘুমাচ্ছে, সারাটা ডিউটি দিয়েছে স্যার, কাজে ভোরবেলা ঘুম এসে গেছে। পুলিশ হলেও তো স্যার এরা মানুষ। এখন বলেন আমি কি করি? মিনিস্টার সাহেব ভোর 7টায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বললেন, কি আর করবেন, অ্যাকশন নিতে বলেছে, অ্যাকশন নেন। মতিউর রহমান সাহেব ফাইল থেকে একটি চিঠি বের করে বললেন, আমি মিনিস্টার সাহেবকে এই চিঠিটা পাঠিয়েছি, কি লিখেছি শুনুন। জনাব, পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন সে প্রেক্ষিতে আমি আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ অফিসার। 71-এর মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে সম্মানিত করা হয়েছে। এ জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে। আপনার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত করতে হবে। তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করার পরই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন ওঠে। বিনীত, পুলিশ কমিশনার মতিউর রহমান। মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস দেবার কিছু নেই, সত্যি কথাই লিখেছি, তবে আপনার উচিত ছিল আরও ট্যাক্টফুল হওয়া। যাই স্যার। হ্যাঁ যান স্যার, একটা কথা বলি। বলুন স্যার। আমার ইচ্ছে হচ্ছে কালো একটা প্যান্ট পরে খালি গায়ে হাতে একটা লোহার রড নিয়ে যাই, ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি। কথাটা বলে সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেছে। আইজি এমন কোনো ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন, কিন্তু অবাক কাণ্ড, মতিউর রহমান সাহেব হেসে ফেললেন, মুচকি হাসি নয়, হা হা করে হাসি। সাজ্জাদ হোসেনের জীবনে এটা একটা স্মরণীয় দিন। তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে। তিনি অফিসে ফিরে দুটি সংবাদ শুনেন, 10 মিনিট পরপর কে নাকি তাকে খোঁজ করছে এবং গতরাতে নগ্ন গাত্র ত্রাস একটি 6 বছরের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে, চেনার উপায় নেই, লোহার রড দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে। সাজ্জাদ হোসেন ততক্ষণে জীপ নিয়ে বেরোলেন। হ্যালো, এটা কি ফিরোজদের বাসা? হ্যাঁ, আপনি কে এবং আপনার কাকে দরকার সেটা বলুন। আমার নাম মিসির আলী। ও আচ্ছা, আমি ফিরোজের মা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি সপ্তাহখানেক বাইরে ছিলাম, আপনাদের খবর দিয়ে যেতে পারি? ও, গিয়েছিলাম 24 ঘন্টার জন্য, ঝামেলায় পরে এত দেরি হলো। আমি ফিরোজের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলাম। ও, ফিরোজ কেমন আছে? ভালো, ওকে একটু টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না। বাসায় নেই? না। কোথায় গিয়েছে, বাইরে? হ্যাঁ, তাহলে আমি বরং রাতের বেলা ওকে টেলিফোন করব। না, রাতের বেলা টেলিফোন করবেন না, ওকে পাওয়া যাবে না। কেন, ও কি রাতে ফিরবে না? না, ও ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোথায়? ওর মামার বাড়িতে, বরিশালে। কিন্তু আমি তো বলেছিলাম ওকে দীর্ঘদিন চোখে চোখে রাখতে হবে।
কোনো উত্তর এলো না। হ্যালো, হ্যাঁ বলুন, কি হয়েছে ফিরোজের? কি আবার হবে, কিছুই হয়নি, ও ভালো আছে। কিন্তু আপনার কথা শুনে তা মনে হচ্ছে না কিছু একটা হয়েছে, আপনি কি দয়া করে বলবেন? ওর কিছুই হয়নি, ও ভালো আছে, ও আছে ওর মামার বাড়িতে বরিশালে। আপনি ঠিক কথা বলছেন না, কারণ ফিরোজের মামার বাড়ি বরিশালে নয়। ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা, দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে। কিছুই হয়নি, অনেকবার তো এই কথাই বললাম, তবু কেন বিরক্ত করছেন? ওসমান সাহেবকে দিন, আমি তার সঙ্গে কথা বলব। উনি বাসায় নেই, কখন ফিরবেন? জানি না কখন ফিরবেন। শুনুন আপা, আমি আসছি এই মুহূর্তেই। মিসেলি টেলিফোন নামিয়ে ততক্ষণে ধানমন্ডি ছুটলেন, কিন্তু ওসমান সাহেবের বাড়িতে ঢুকতে পারলেন না। দারোয়ান গেট বন্ধ করে বসে আছে, সে কিছুতে গেট খুলবে না। ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়িতে নেই, কখন ফিরবেন তারও ঠিক নেই। মিসেলি বললেন, ঠিক আছে, আমি বসার ঘরে অপেক্ষা করব, গেট খোলো। সাহেব আর ম্যাম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলার নিষেধ আছে। মিসির আলী প্রায় দু ঘন্টা বন্ধ গেটের ওপাশে দাঁড়িয়ে রইলেন, কোনো লাভ হলো না। নীলদের বাসা কাছেই কোথাও হবে, জিগাতলা থেকে ধানমন্ডি খুব একটা দূরে নয়। মিসির আলী সেদিকে রওনা হলেন। ফিরোজের কথা বারবার মনে আসছে, কিছুতেই মন থেকে তাড়াতে পারলেন না। কি হলো ছেলেটার, আর যদি কিছু হয়ে থাকে? সবাই মিলে এটা তার কাছে গোপন করছে কেন? রহস্যটা কি? রাতে ফেরবার পথে আরেকবার খোঁজ নিতে হবে। মিসির নরম সুরে বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আমার এই ছাত্রী কি এ বাড়িতে? বুড়ো ভদ্রলোক বললেন, আসুন, আমি নীলুর বাবা, আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন আপনি, নীলু এসে পড়বে। ওকে খবর দিন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। জাহিদ সাহেব তার মেয়েকে খবর দেওয়ার জন্য মোটে ব্যস্ত হলেন না। খবর দেওয়ার কিছুই নেই, নীলু খবর পেয়ে গেছে, 10 মিনিট আগেই সে বলেছে স্যার আমাদের বাসা থেকে রওনা হয়েছেন, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। নীলুর মুখ উজ্জ্বল এবং হাসি হাসি। এইসব জাহিদ সাহেবের একদম পছন্দ হচ্ছে না, একজন মাঝ বয়সী অধ্যাপকের জন্য এত আগ্রহ নিয়ে তার মেয়ে অপেক্ষা করবে কেন? তিনি একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে নিজের পাশে চান, যার কোনো অলৌকিক ক্ষমতা নেই। কি হবে না হবে যা সে আগে থেকে বলতে পারবে না, অনিশ্চিত ভবিষ্যৎকে যে গ্রহণ করবে আর 10টা মেয়ের মতো। মিসরি বললেন, আমি আপনার এই বাড়িতে আগে একবার এসেছি, আনিস সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীকে কিছু চিকিৎসা করিয়েছিল। আমি জানি, আনিস সাহেব কি এ বাড়িতে এখনো থাকেন? না, অন্য কোনো ভাড়াটে এসেছে বুঝি। না, বাড়ি ভাড়া দেই না এখন, যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। এ কথা বলছেন কেন? রানু মেয়েটা এ বাড়িতে না থাকলে আজ আমার মেয়ের এ অবস্থা হতো না। এত জোর দিয়ে তা বলা কি ঠিক হচ্ছে? অনিশ্চিত ভবিষ্যতের কথা আমরা কেউ তো জানি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে গেলেন, রোগা কালো এবং কিঞ্চিত কুঁজো হয়ে বসে থাকা এই লোকটিকে তার মোটেই পছন্দ হচ্ছে না। নীলও এই লোকটির মধ্যে কি দেখেছে কে জানে। ঝাই সাহেবের ইচ্ছে হচ্ছে উঠে চলে যেতে, কিন্তু বাইরের একটি লোককে একা বসিয়ে রেখে উঠে চলে যাওয়া যায় না। তিনি লক্ষ্য করলেন ভদ্রলোক একটি সিগারেট ধরিয়েছেন, তার সামনে এসছে, তবু তিনি চারদিকে ছাই ফেলছেন। কি কুৎসিত স্বভাব, এরা ছাত্রদের কি শেখাবে, নিজেরাই তো কিছু শিখেনি। মিসালি বললেন, আপনার আরেকটি মেয়ে ছিল, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কোথায় আছে সে? বাইরে। বিলুর প্রসঙ্গ উঠলেই জাহিদ সাহেব অনেক কথা বলেন, কিন্তু আজ এই লোকটির সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছা করছে না। তিনি উঠে দাঁড়ালেন। মিসালি সাহেব, জি। আমার মাথা ধরেছে, আমি একটু শুয়ে থাকবো, কিছু মনে করবেন না, আমি নীলুকে পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা। জাহিদ সাহেব নীলুর ঘরে উকে দিয়ে অবাক এবং দুঃখিত হলেন। নীলু শাড়ি বদল করেছে, সাধারণ শাড়ির বদলে বেগুনি রঙের একটি চমৎকার শাড়ি সে পরেছে, চুল বাঁধছে, এর মানেটা কি? নীলু। জি। তোর স্যার বসে আছেন নিচে, যাচ্ছি বাবা, বেশিক্ষণ ওকে আটকে রাখা ঠিক হবে না, আকেশ্বর অবস্থা খারাপ। বাবা,
আমি তো ওকে আজকে রাতে এখানে থেকে যেতে বলবো। সে কি, কেন? আমার কথা শেষ হতে অনেক রাত হয়ে যাবে, এত রাতে আমি ওকে ছাড়বো না। কথাটা তাহলে দিনের বেলা বল, ওকে আসতে বলে দে। বাবা, ওর সঙ্গে আজই আমার কথা বলা খুব দরকার। একটা রাত উনি এখানে থাকলে তোমার কি কোনো আপত্তি আছে? যাই ছেব হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নীলু বলল, আমাদের গেস্ট রুমটা ঠিকঠাক করে রেখেছি, উনি সেখানে থাকবেন। তুমি তো গম্ভীর হয়ে আছো কেন বাবা? আপত্তি থাকলে বলো, আপত্তি থাকলে বলো। আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে। আপত্তিটা কেন? ওই ভদ্রলোকের সঙ্গে তোর এত কিসের খাতির? খাতির টাতির কিছু নেই বাবা, উনি আমাদের টিচার এবং চমৎকার একজন টিচার। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে, তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে। এই জন্যই কি এত শাড়ি গয়না পরে সাজতে শুরু করেছিস? না বাবা, সেজন্য সাজছি না, এবং তুমি যা ভাবছো তাও ঠিক না। আমি এত সাজগোজ করছি কারণ স্যার রিক্সা করে আস্তে আস্তে ভাবছিলেন আমাকে দেখবেন বেগুনি রঙের একটি শাড়ি পরা অবস্থায়, কাজেই আমি এইভাবে সেজেছি। রহস্যময় সব কিছুতেই স্যারের অবিশ্বাস আছে, আমি সেটা দূর করতে চাই। চলে যাও না বাবা, আমার কথা এখনও শেষ হয়নি। এই স্যার রানু আপার ব্যাপারটা খুব ভালোভাবে জানেন, রানু আপার রহস্যের সঙ্গে আমার রহস্যের অনেকটা মিল আছে, সেই মিল নিয়ে আজ স্যারের সাথে কথা বলব। নীলু দম নেবার জন্য থামল। জাহের সাহেব কি বলবেন কিছুই ভেবে পেলেন না। বাবা বল, স্যার যদি আজ রাতে এ বাড়ির গেস্ট রুমে থাকেন তোমার কি খুব বেশি আপত্তি হবে? না, আমি যখন স্যারের সাথে কথা বলবো তখন তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে থাকতে পারো, না আমি শুয়ে থাকবো, আমার মাথা ধরেছে। না বাবা, তোমার মাথা ধরেনি, তুমি আমার স্যারকে খুবই অপছন্দ করছো বলে এরকম করছো। বাবা তোমাকে একটা কথা বলি, মানুষ হিসেবে উনি প্রথম শ্রেণীর, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? বিশ্বাস করবো না কেন, করছি। না তুমি করছো না, তাতে অবশ্যই কিছু আসে যায় না, তবে তুমি যদি বিশ্বাস করতে তাহলে আমার খুব ভালো লাগতো। ঠিক আছে বাবা, তুমি যাও শুয়ে থাকো, রাত 10টার সময় টেবিলে ভাত দেব, তখন তোমাকে ডাকবো। নীলু বসার ঘরে ঢুকলো নিঃশব্দে। মিসির আলি চাপা ফুলের একটা সুবাস পেয়ে পেছনে চমকে ফিরলেন। নীলু বলল, কেমন আছেন স্যার? তিনি কোনো জবাব দিতে পারলেন না, তার দারুণ অস্বস্তি ও লজ্জা পাচ্ছে, একটা বিব্রতকর অবস্থা। কারণ তিনি রিক্সায় আসতে আসতে নীলুকে যেভাবে দেখবেন কল্পনা করেছেন সে ঠিক সেভাবে এসে গেছে, কাকতালি ও মিল বলে একে উড়িয়ে দেওয়া যাবে না। দুটি কারণে এরকম হতে পারে, হয়তো নীলু এরকম সেজে বসেছিল, তিনি তার ESP এর মাধ্যমে তা টের পেয়েছেন, এটা অসম্ভব নয় কারণ মিসির আলি খুব ভালো করে জানেন তার কোনো ESP ক্ষমতা নেই। দ্বিতীয় কারণটি যদি সত্য হয় তাহলে বড়ই অস্বস্তিকর ব্যাপার, তিনি রিক্সায় আস্তে আস্তে যা ভেবেছিলেন তা নীলু টের পেয়েছে এবং সেইভাবে সেজেছে, এরকম হবার সম্ভাবনাই বেশি। মিসির আলি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন, তার মনে নীলু সম্পর্কে যেসব কল্পনা আছে তা তিনি আড়াল করে রাখতে চান, বিশেষ করে ট্রেনে আস্তে আস্তে যে স্বপ্নটা দেখেছেন এটি যদি নীলু টের পেয়ে যায় তাহলে বড়ই লজ্জার ব্যাপার হবে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, দেখো নীলু, স্বপ্নের উপর আমার হাত নেই, স্বপ্ন হচ্ছে স্বপ্ন। কিন্তু মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি জানেন স্বপ্ন শুধুই কোনো স্বপ্ন নয়, অবচেতন কামনা বাসনার ছবি। তিনি তাকালেন নীলুর দিকে, মেয়েটির মুখে হাসি, ছোটদের দুষ্টুমি দেখে বড়রা যেরকমভাবে হাসে সেরকম। নীলু বলল, স্যার চলুন আমরা বারান্দায় গিয়ে বসি। হ্যাঁ নীলু, আমি বেশিক্ষণ বসবো না, আকাশের অবস্থা ভালো না, ঝড় হবে। হলে হবে, ঝড় বৃষ্টি নিয়ে ঠিক এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে না। বারান্দায় অন্ধকার, সেখানে পাশাপাশি দুটি বেতের চেয়ার আছে, গ্রিল থাকা সত্ত্বেও বারান্দায় বসে অনেকখানি আকাশ দেখা যায়, যে আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মিসেরে বললেন, কি বলবে তুমি বলো। নীলু বলল, আপনি একবার ক্লাসে ESP-র ওপর বলছিলেন, আপনার মনে আছে? আছে, আমার এবং আমার কয়েকজন বন্ধুর ESP আছে কিনা তা পরীক্ষা করলেন, মনে আছে? মনে আছে, জেনার কার্ড দিয়ে পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারিনি, তার মানে আমাদের কারোই এক্সট্রা সেন্সরির পারসেপশন ক্ষমতা নেই।
তা ঠিক, যাদের লজিক খুব তীক্ষ্ণ তাদের এটা থাকে না। নিম্ন শ্রেণীর প্রাণীদের যাদের লজিক খুব দুর্বল তাদের থাকে। স্যার, আমি জানি না আমি এখন একটি নিম্ন শ্রেণীর প্রাণী কিনা, কিন্তু আমার ইএসপি ক্ষমতা অনেক বেশি। ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন আমি তা বলে দিতে পারি। নীলু বলতে বলতে হেসে ফেলল এবং হাসি ঢাকবার জন্য অন্যদিকে মুখ ফেরাল। মিসির আলি খুব লজ্জায় পড়ে গেলেন, কারণ তিনি একটি আপত্তিকর ভাবনা ভাবছিলেন। তিনি ভাবছিলেন নীলুর সঙ্গে রিকশা করে যাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই ভিজে জপজপে, হুড়তোলা এবং পর্দা ফেলা, রিকশাওয়ালা বাতাস কাটিয়ে বহু কষ্টে এগুচ্ছে। তিনি নীলুর হাত ধরে আছেন। স্যার বলো, শুধু শুধু আপনি তো লজ্জা পাচ্ছেন কেন? আমরা সবাই তো এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা করি এবং এটাই তো স্বাভাবিক। তা ঠিক, আমার সঙ্গে কি বলতে চাচ্ছিলে বলো, আমি বেশিক্ষণ থাকবো না, ঝড় আসবে। বলতে না বলতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। বাতাস বইতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে গিয়েছে, চারদিক অন্ধকারে ডুবে গেল। নীলু মৃদুস্বরে বলল, রানু আপাকে তো আপনি ভালো মতনই চিনতেন, তাই না স্যার? রানু আপার সঙ্গে আমার কী কী মিল আছে? কোনো মিল নেই, প্রতিটি মানুষই আলাদা। একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের মিল থাকে সামান্য, কিন্তু রানু আপার অসম্ভব ইএসপি ক্ষমতা ছিল, ছিল না? তা ছিল, আমারও আছে। আছে না? হ্যাঁ আছে। রানু আপা কি আপনাকে কখনো বলেছিল তার ভেতরে একজন দেবী বাস করেন? হ্যাঁ বলেছিল। আপনি বিশ্বাস করেন? না করিনি, এইসব ছেলে মানুষের জিনিস বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়, আমার যথেষ্ট বয়স হয়েছে। স্যার রানু আপা যা বলতো, এখন আমি যদি তাই বলি আপনি কি বিশ্বাস করবেন? না, পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার আছে স্যার। এক সময় ঝড় বৃষ্টিকে রহস্যময় মনে করা হতো, এখন করা হয় না। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি রহস্যময়তাকে সরিয়ে দিচ্ছে। এই পৃথিবীতে যত অলৌকিক ব্যাপার আছে তার প্রতিটির পেছনে আছে একটি লৌকিক ব্যাখ্যা। মিসির আলি সিগারেট ধরালেন এবং বক্তৃতার ভঙ্গিতা বললেন, দেখো নীলু, তুমি বলছো তোমার ভেতর একজন দেবী আছেন। সেই দেবী যদি এই মুহূর্তে তোমার ভেতর থেকে বের হয়ে আসেন এবং আমাকে বলেন, এই যে মিসির আলি সাহেব, তাহলেও আমি ব্যাপারটা বিশ্বাস করব না। আমি খুঁজব একটি লৌকিক ব্যাখ্যা। কি হবে সেই ব্যাখ্যা? আমি যা দেখব, মনোবিজ্ঞানের ভাষায় তার নাম হ্যালুসিনেশন। কিছু কিছু ড্রাগস আছে যা খেলে হ্যালুসিনেশন হয়, যেমন এলএসডি। ইংল্যান্ডে আমি একজন ছাত্রকে দেখেছিলাম, সে এলএসডি খেত যীশুখ্রিস্টকে দেখবার জন্য। এলএসডি খেলেই সে যীশুখ্রিস্টকে দেখতে পেত। তুমি বুঝতেই পারছো সে যা বলতো এবং দেখত তা হ্যালুসিনেশন। নীলু দীর্ঘ সময় চুপ করে রইল। বৃষ্টির বেগ বাড়ছে, এক একটা বাতাসের ঝাপটা এসে গা ভিজিয়ে দিচ্ছে, তবু দুজনের কেউ নড়ল না। চারদিক গাঢ় অন্ধকার, শুধু মিসির আলির সিগারেটের আলো ওঠানামা করছে। নীলু ক্ষীণস্বরে বলল, স্যার বলো। আমি একটি খারাপ লোকের হাতে পড়েছিলাম স্যার, একটা ভয়ঙ্কর খারাপ লোক আমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন একটা ঘরে নিয়ে গিয়েছিল। সে একটা খুন নিয়ে এসেছিল আমাকে মারতে, তখন সেই দেবী আমাকে রক্ষা করেন। সমস্ত ব্যাপারটা আমার দেখা, দেবীকে আমিও দেখেছি, একটি অপূর্ব নারী মূর্তি। তুমি বলতে চাও তারপর থেকে সেই দেবী তোমার সঙ্গে আছে? তুমি যা দেখেছ তার যে একটা লৌকিক ব্যাখ্যা হতে পারে তা কি তুমি ভেবেছ? সব কিছুর ব্যাখ্যা নেই স্যার, চেষ্টা করে দেখি এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় কিনা। ঠিক আছে, চেষ্টা করো। রানু মেয়েটির সঙ্গে তোমার খুব ভাব ছিল, তার কাছ থেকে তুমি প্রায় দেবীর ব্যাপারটি শুনেছ, একটা নতুন ধরনের কথা, রোমান্টিক ফ্লেভার আছে দেবীর ব্যাপারটায়। কাজেই জিনিসটা তোমার মনে গেঁথে রইল, তুমি নিজে যখন বিপদে পড়লে ওই জিনিসটি উঠে এলো তোমার মনের ভেতর থেকে, একটা হ্যালুসিনেশন হলো, তীব্র মানসিক চাপ এবং তীব্র হতাশা থেকে হ্যালুসিনেশনের জন্ম। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে স্ট্রেস ইনডিউসড হ্যালুসিনেশন। ওই খারাপ লোকটা মারা গেল কিভাবে? তার মৃত্যু হয়েছিল স্বাভাবিক কারণে, পা পিছলে উল্টো পড়া, মাথায় আঘাত পেয়েছে বা এই জাতীয় কিছু। এখানে দেবীর কোনো ভূমিকা নেই। লোকটির পোস্টমর্টম রিপোর্ট থেকেই
তার মৃত্যুর কারণ বের হয়ে আসা উচিত। কি ছিল পোস্টমর্টম রিপোর্ট? মিসির আলি প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করলেন, কোনো জবাব পাওয়া গেল না। নীলু মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে আছে, অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু কেন জানি মনে হলো মেয়েটি কাঁদছে। কাঁদবে কেন সে? কাঁদার মতো কোনো কিছু তো সে বলেনি। নীলু, জি আমি এখন উঠি, আমার যাওয়া দরকার। এ বৃষ্টি কমবে না, যত রাত হবে তত বাড়বে। তুমি কি আমাকে আরো কিছু বলবে? নীলু জবাব দিল না। মিসির আলি উঠে দাঁড়ালেন। তোমার বাবাকে খবর দাও, বিদায় নিয়ে যাই। নীলু কঠিন কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন কোথায়? তিনি বিস্মিত হয়ে বললেন, বাসায় যাচ্ছি, আর কোথায় যাব? না, আপনার বাসায় যাওয়া হবে না, আজ রাতে আপনি এখানেই থাকবেন। কি বলছো তুমি? আপনার জন্য ঘর রেডি করে রেখেছি, সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। আমি কিছু বুঝতে পারছি না, আমি এখানে থাকবো কেন? এখানে থাকবেন কারণ আজ রাতে লোহার রড নিয়ে একটি ছেলে আপনাকে মারতে যাবে। আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না বা বানিয়েও কিছু বলছি না, আমি অনেক কিছুই বুঝতে পারি। ওই ছেলেটির নাম যদি আপনি জানতে চান তাও বল দিতে পারি। কি জানতে চান? মিসির আলি ক্ষীণ স্বরে বললেন, ওর নাম কি? ওর নাম ফিরোজ। স্যার, আপনি কি আমি যা বলছি তা বিশ্বাস করছেন? বুঝতে পারছি না, আমি একটা দ্বিধায় পড়ে গেছি। দ্বিধার মধ্যে পড়েন বা নাই পড়েন, আমি এখান থেকে আপনাকে যেতে দেব না, কিছুতেই না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটি কঠিন স্বরে কথা বলছে। তার কথা বলার ধরন থেকে বলে দেওয়া যায় এই মেয়ে তাকে যেতে দেবে না। নীলু, আমার বাসায় কাজের মেয়েটি একা আছে। না, ইমা আপনার ঘরে নেই, আপনার ফিরতে দেরি দেখে সে বাড়িওয়ালার ঘরে ঘুমোতে গেছে। তুমি ওর কি নাম বললে? যা নাম তাই বললাম, ইমা। ইমা? হ্যাঁ ইমা। ওর বাবার নাম বলতে পারবে? ইমা নাম থেকেই আপনি ওর বাবার নাম বের করতে পারবেন। বলতে বলতে নীলু হেসে উঠল, হাসিতে একটি ধাতব ঝংকার, অন্য ধরনের একটা কাঠিন্য, যেন এ নীলু নয়, অন্য একটি মেয়ে, অচেনা একজন মেয়ে। স্যার, স্যার আসুন, আপনাকে ঘর দেখিয়ে দিই, ড্রয়ারে মোমবাতি আছে, মোমবাতি জ্বালিয়ে বসে বসে বৃষ্টির শোভা দেখুন, আমি রান্না করতে যাব। তোমাদের টেলিফোন আছে না? আছে, দিয়ে যাচ্ছি আপনার ঘরে, যত ইচ্ছে টেলিফোন করুন। টেলিফোনে অনেক চেষ্টা করেও ফিরোজদের বাড়ির কাউকে ধরা গেল না, হয় টেলিফোন নষ্ট কিংবা রিং হচ্ছে কেউ ধরছে না, আশ্চর্য ব্যাপার। বাদে ওরা করিম সাহেবকে টেলিফোন করলেন, করিম সাহেব জেগেছিলেন, তিনি জানালেন হানিফা তার বাসাতেই ঘুমাচ্ছে। মিসির আলি মোমবাতি জ্বালিয়ে গেস্ট রুমে বসে রইলেন একা একা, এখনও ইলেকট্রিসিটি আসেনি, বাজ পড়ে কোনো ট্রান্সফরমার পড়ে গেছে হয়তো, কেউ ঠিক করবার চেষ্টা করছে না, এ দেশে কেউ কোনো কিছু ঠিক করবার জন্য ব্যস্ত হয় না। শহর অন্ধকারে ডুবে আছে তো আছেই, থাকুক ডুবে, দুষ্ট লোকের অন্ধকারে বেরিয়ে আসবে, আসুক বেরিয়ে, আমরা কেউ কারোর জন্য কোনো মমতা দেখাব না, মমতা এই যুগের জিনিস নয়। কিন্তু সত্যি কি নয়, মমতা কি কেউ কাউকে দেখাচ্ছে না? নীলু যে তাকে আটকে রাখলো তার পেছনে কি মমতা কাজ করছে না? সে কেন তাকে এই মমতাটা দেখাচ্ছে? কেন কেন? তার ভ্রু বঞ্চিত হলো, কপালের শিরা দপদপ করতে লাগলো, জ্বর আসছে নাকি? তিনি আবার একটা সিগারেট ধরালেন, প্যাকেট শূন্য হয়ে আসছে, রাত কাটবে কি করে? এ বাড়িতে এখনো কোনো কাজের লোক চোখে পড়েনি তার, যাকে সিগারেট আনার জন্য অনুরোধ করা যায়। স্যার আপনার চা। নীলু এসে দাঁড়িয়েছে, মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে তাকে। মিসির আলি বিব্রত স্বরে বললেন, চা তো চাইনি, রান্না হতে দেরি হবে, চা খেয়ে খিদেটা আপাতত চেপে রাখার ব্যবস্থা করুন। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন এবং নিজের অজান্তে বলে ফেললেন, তুমি আমার নিরাপত্তার জন্য হঠাৎ এত ব্যস্ত হলে কেন? নীলু বিদুষরে বলল, এই প্রশ্নের জবাব এখন দেব না, একদিন নিজে বুঝতে পারবেন। চায় চিনি হয়েছে কিনা তাড়াতাড়ি দেখুন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। হয়েছে। নীলু নিঃশব্দে চলে গেল। মিসির আলি হঠাৎ মনে হলো তিনি চাপা ফুলের গন্ধ পাচ্ছেন, হালকা সুবাস, কিছুক্ষণের মধ্যেই তা গাঢ় হলো। তিনি ঘরের ভেতর থেকে ফিসফিস শব্দ শুনলেন, কে কথা বলছে? দমকা বাতাসে মোমবাতি নিভে গেল এবং তিনি স্পষ্ট শুনলেন, মল পরে হেঁটে যাওয়ার মতো কে যেন তার পাশ দিয়ে হেঁটে গেল।
কে কে চেঁচিয়ে উঠতে গিয়েও তিনি থেমে গেলেন। এসব মনের ভুল, এই জগতে কোনো রহস্য নেই। আশেপাশে নিশ্চয়ই কোনো চাপা ফুলের গাছ আছে, গন্ধ আসছে সেখান থেকেই। কিন্তু তবু তার মনে হচ্ছে দরজার ওপাশের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে। কে সে? অন্য ভুবনের কেউ, নাকি অবচেতন মনে তার জন্ম? পৃথিবীর সমস্ত অশরীরীর জন্মই কি অবচেতন মনে নয়? অবচেতন মন জিনিসটির অবস্থান কোথায়? মস্তিষ্কের নিউরনে? নিউরনের বৈদ্যুতিক আবেশেই কি আমাদের নানা রকম মায়া দেখাচ্ছে? তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। পর্দাটা খুব নাড়ছে, যেন কেউ পর্দা নাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তিনি দিয়া শলায় চালালেন, আলো আসুক, আলোর স্পর্শে সব মায়া কেটে যাক। তিনি যেন নিজেকে সাহস দেবার জন্য বললেন, এ পৃথিবীতে রহস্যের কোনো স্থান নেই। সন্ধ্যেবেলা ওসমান সাহেব নিজেকে পরীক্ষা করলেন, গেট বন্ধ করা হয়েছে কিনা। তালা টেনে টেনে দেখলেন, দারোয়ানকে বললেন ভোর হবার আগে গেট খুলবে না, কেউ ঢুকতে চাইলেও বলবে বাড়িতে কেউ নেই। যে আচ্ছা, গেটের তালার চাবি কাউকে দেবে না, এমনকি ফিরোজ যদি চায় তাকেও দেবে না। যে আচ্ছা, রাতটা মোটামুটি সজাগ কাটাবে, কোনো শব্দ টব্দ হলে বের হয়ে দেখবে কি ব্যাপার। আচ্ছা। ওসমান সাহেব চিন্তিত মুখে ঘরে ফিরলেন। ফরিদের সঙ্গে তার দেখা হলো, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হলো না। দুজন এমন ভাব করছেন যেন কেউ কাউকে চেনেন না। অনিদ্রাজনিত কারণে ফরিদার চোখ লাল, তিনি বসে আছেন মূর্তির মতো করে। ওসমান সাহেব তার সামনের চেয়ারটিতে দীর্ঘ সময় চুপচাপ বসে থেকে মৃদুস্বরে বললেন, ফিরোজ কেমন আছে? ফরিদা জবাব দিল না। ওসমান সাহেব বিরক্ত স্বরে বললেন, আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছি, কানে যায়নি? ফরিদা কোনো সাড়া শব্দ করল না, ঠান্ডা চোখে তাকালেন। ওসমান সাহেব চাপা স্বরে বললেন, কথার জবাব দাও, ফিরোজ কেমন আছে? ভালো। ভালো মানেটা কি গুছিয়ে বলো। গুছিয়ে বলতে পারবো না, তুমি দেখে এসো। আর শোনো, আমার সঙ্গে এরকম ভঙ্গিতে কথা বলবে না। ফরিদা উঠে গেলেন, রওনা হলেন ফিরোজের ঘরের দিকে। ক্রুদ আওয়াজ আসছে সে ঘর থেকে, চাপা আওয়াজ। কোনো মানুষের কণ্ঠ থেকে এ ধরনের আওয়াজ আসা সম্ভব নয়। যে এমন আওয়াজ করছে সে মানুষ হতে পারে না। ফরিদের গা কাঁপতে লাগলো। কি হচ্ছে এসব? তিনি কি এগিয়ে যাবেন না ফিরে আসবেন? এগিয়ে যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু তিনি গেলেন। তিনি দেখলেন ফিরোজ বেশ ভালো মানুষের মতো চেয়ারে বসে পা দোলাচ্ছে, হাতে একটি বই, সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ভাবভঙ্গি। ফরিদা বললেন, কেমন আছিস তুই? ভালো, তুমি কেমন আছো মা? ফরিদার চোখে পানি এসে গেল। 48 ঘন্টার মধ্যে এই প্রথম ফিরোজ এমন স্বরে কথা। ফিরোজ, তুই কি আমাকে চিনতে পারছিস? চিনতে পারবো না কেন, কি বলছো তুমি? গত 2 দিন তো চিনতে পারিসনি, তোমরাও তো আমাকে চিনতে পারো। আমরা চিনতে পারবো না কেন? না, চিনতে পারো নি। চিনতে পারলে নিজের ছেলেকে তালাবদ্ধ করে রাখতে না, তোমরা বিশাল একটা তালা দিয়েছ। হাসি শত। ফিরোজ কথা খোলাবার জন্য বললেন, কিছু খাবি ফিরোজ? খাবো, কিন্তু মা টেবিলে খাবার দেবে, তালা খুলে ফেলবে, আমি খাবার ঘরে টেবিল চেয়ারে বসে খাবো। ফরিদা কোনো উত্তর দিলেন না, শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। ফিরোজ যা বলছে তা সম্ভব নয়, তালা খুলে তাকে নিয়ে যাওয়া যাবে না। কি মা, কথা বলছো না যে তালা খুলবে না? ফরিদা জবাব দিলেন না। কিন্তু মা, তালাবদ্ধ করে কাউকে আটকে রাখা ঠিক না, খুব অন্যায়, অন্যায়, খুব অন্যায়। অন্যায় নয়? অন্যায়। তাহলে বেশ, তালা খোলো। ফিরোজ উঠে দাঁড়ালো, তার কোলের ওপর রাখা বইটা মেঝেতে পড়ে গেল। ফিরোজ সেদিকে ঘুরেও তাকালো না, সে এগিয়ে এসে জানালার শিক ধরে দাঁড়ালো। ফরিদা জানালার পাশ থেকে একটু দূরে সরে গেলেন। দূরে চলে গেলে যে মা ভয় লাগছে? খুব ভয় লাগছে না? ফিরোজ জানালার শিক ধরে ঝাঁকাতে লাগলো। ফরিদা ভয় পাওয়া গলায় বলল, এমন করছিস কেন? লোহার শিকগুলো কেমন শক্ত তাই দেখছি। এরকম করিস না বাবা, তালা খুলে দাও,
এরকম করবো না। আমি চিড়িয়াখানার জন্তু নই মা যে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। যাও বাবার কাছে যাও, চাবি নিয়ে এসো, বদ্ধ করে আমার দম আটকে আসছে, আমি খোলা মাঠে কিছুক্ষণ হাঁটবো, যাও যা বলছি তাড়াতাড়ি করো। ফরিদা বসবার ঘরের দিকে এগোলেন, ফিরোজ জানালা শিখ ধরে ঝাঁকাচ্ছে, তার মুখ হাসি হাসি, যেন শিখ ছাকানো খুব মজার একটা ব্যাপার, আনন্দের একটা খেলা। খুব ছোটবেলায় ফিরোজ এরকম করত, জানালায় উঠে শিখ ধরে ঝাঁকাত। ওসমান সাহেব কঠিন স্বরে বললেন, কি পাগলের মতো কথা বলছ, তারা খুলবে মানে? কি হয়েছে তুমি জানো না? ফরিদা চুপ করে রইলেন। একটা ছেলে মারা গেছে, তারপরে তুমি বলছো তালা খুলতে? তালা দিয়েই বা কী লাভ হচ্ছে, ওই রাতে তো তালাবদ্ধ ছিল, ছিল না? ওসমান সাহেব এই প্রশ্নের জবাব দিতে পারলেন না। হ্যাঁ, ওই রাতে তালাবদ্ধ ছিল এবং ভোরবেলা ঘর তালাবদ্ধ পাওয়া গেছে। ফরিদা বললেন, ওই ছেলের মৃত্যুর সঙ্গে ফিরোজের কোনো সম্পর্ক নেই, ফিরোজ ঘরেই ছিল, ঘরে থাকলেই ভালো। ফরিদা স্বামীর পাশে বসলেন, তার মুখ শান্ত, তার চোখে দৃষ্টি তীক্ষ্ণ ও উজ্জ্বল। ওসমান সাহেব বললেন, তুমি কিছু বলবে? বলবো, বলে ফেলো, এভাবে তাকিয়ে থেকো না। ফিরোজ প্রসঙ্গে তুমি যে ডিসিশন নিয়েছ আমার মনে হয় তা ঠিক নয়। তুমি কতদিন তাকে তালাবদ্ধ করে রাখবে? ওর চিকিৎসা করাও, মিসির আলীকে বা আসতে দিচ্ছ না কেন? ওই ছেলেটির মৃত্যু প্রসঙ্গ চাপা না পড়ার আগে আমি কাউকে এই বাড়িতে ঢুকতে দেব না। উনি টেলিফোন করলে বলবে ফিরোজ মামার বাড়ি গেছে, এতে ফিরোজের অসুখ বাড়তেই থাকবে। বারো, তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলেকে ওরা ফাঁসি কাঠে ঝুলিয়ে দিক, চাও? না চাই না। তাহলে চুপ করে থাকো, একটা তালা আছে আর একটা তালা লাগাও। ফিরোজকে তুমি শুধু শুধু সন্দেহ করছো, তালাবদ্ধ ঘর থেকে সে কীভাবে বের হবে? তা আমি জানি না, কিন্তু সে বের হয়েছে। আমি যেমন জানি তুমিও সেটা জানো, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুমি অন্য ঘরে যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। ঝনঝন শব্দ হচ্ছে ফিরোজের ঘরে, সে প্রচণ্ড শব্দে জানালা ঝাঁকাচ্ছে। ফরিদা নিঃশব্দে কাঁদতে শুরু করলেন। ওসমান সাহেব বের হয়ে এসে কঠিন স্বরে ফিরোজকে বললেন, এরকম করছো কেন? স্টপ ইট। ফিরোজ হাসি মুখে বলল, রাগ করছো কেন বাবা? ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। দরজা খুলে দাও বাবা, আমি খাবার ঘরে বসে ভাত খাবো। খিদা লাগছে, কি খুলবে না? লোহার রডটা আমার কাছে দে, আমি তালা খুলে দিচ্ছি। না বাবা, ওটা সম্ভব নয়, লোহার রডটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ও রাগ করবে। কে রাগ করবে? নাম বললে চিনবে? শুধু শুধু জিজ্ঞেস করছো কেন? তালা খুলবে কি খুলবে না? ওসমান সাহেব জবাব না দিয়ে চলে এলেন। ফিরোজ জানালা ঝাঁকাতে ঝাঁকাতে খুব হাসতে লাগলো। থার্ড ইয়ার ফাইনালের ডেট দিয়ে দিয়েছে, মেডিকেলের ছাত্রদের কারোর দম ফেলার সময় নেই, ক্লাস এখন সাসপেন্ডেড। আজমল ঠিক করে রেখেছে সে এখন থেকে নাস্তা খেয়ে পড়তে বসবে এবং একটানা পড়বে লাঞ্চ টাইম পর্যন্ত, এক ঘন্টার ব্রেক নেবে লাঞ্চে, তারপর আবার পড়া, তাছাড়া পাশ করার কোনো উপায় নেই। নানান দিক দিয়ে খুব ক্ষতি হয়েছে এবছর, প্রতিদিনই কোনো না কোনো ঝামেলায় পড়া হচ্ছে না, এরকম চলে পরীক্ষা দেওয়া হবে না। এবার পরীক্ষায় না বসলে ডাক্তারি পড়া বন্ধ করে দিতে হবে, খরচ চালিয়ে যাবার ক্ষমতা নেই। গ্রামের বাড়ি বিক্রি করে দিলে হতো, কিন্তু মা বেঁচে থাকতে তা সম্ভব নয়, তাছাড়া বিক্রি করেও লাভ হবে না কিছু, ভাঙা রাজপ্রাসাদ কে কিনবে, কার এত গরজ? আজমল বই নিয়ে বসে উঠে পড়ল, জানালা দিয়ে দেখা যাচ্ছে মিসারে ঢুকছেন। তার খুব ইচ্ছে করতে লাগলো বইপত্র নিয়ে অন্য কোনো ঘরে চলে যাবে, কিছুক্ষণ খুঁজে টুজে তিনি চলে যাবেন, কিন্তু ভদ্রলোকের যা স্বভাব চরিত্র, তিনি আবার আসবেন, আবার আসবেন, অসহ্য। কেন জানে আজমল তাকে সহ্য করতে পারে না, কেন সহ্য করতে পারে না এ নিয়েও সে ভেবেছে, কিছুই বের করতে পারেনি। লোকটি ভালো মানুষ ধরনের, তবে অসম্ভব বুদ্ধিমান, বুদ্ধিমান কেউ ভালো মানুষ হতে পারে না, ভালো মানুষরা হবে বোকাশোকা ধরনের। ভেতরে আসবো? আজমল বিরক্ত গোপন করে বলল, আসুন। আমি পরশু একবার এসেছিলাম, তোমার রুমমেটকে বলে গিয়েছিলাম আজ সকালে আসব, সে তোমাকে কিছু বলেনি? জি না, বলেনি, ভুলে গেছে বোধ হয়, বসুন। মিসেলে বসতে বসতে বললেন, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, এর মধ্যে তোমাদের বাড়ি গিয়েছিলাম, জানো বোধ হয়? জি জানি, না চিঠি লিখেছিল, খুব যন্ত্রণায় ফেলেছিলাম ওদের, অসুস্থ হয়ে পড়েছিলাম।
আজমল কিছু বলল না। মিসেলে বললেন, বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না, একটা কথা শুধু জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করুন। তোমাদের বাড়িতে একটা ঘর আছে যেখানে তোমাদের পূর্বপুরুষদের কিছু ছবি টবি আছে, তুমি কি সেই ঘরে ফিরোজকে নিয়ে গিয়েছিলে? জি হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ঘর তো তালা বন্ধ, ওর চাবি থাকে নাসরিনের কাছে, সে তো বললো ঘর খোলা হয়নি। আমার কাছে একটা চাবি আছে, ও জানে না। খালিকে একজনের ছবি আছে, ওই ছবিটা কি ফিরোজকে দেখিয়েছ? সব ছবি দেখিয়েছি, আমি ওই বিশেষ ছবিটি প্রসঙ্গে জিজ্ঞেস করছি। শুনেছি একে ক্ষিপ্ত প্রজারা লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে, এটা কি সত্যি? জি সত্যি, শাবল দিয়ে পিটিয়ে মারে। এই গল্পটি কি তুমি ফিরোজের সঙ্গে করেছ? জি না, করিনি তো। অন্য কেউ করেছে বলে তোমার ধারণা? আমার মনে হয় না, গল্প করে বেরোবার মতো কোনো ঘটনা নয় এটা। মিসেলে উঠে পড়লেন। আজমল বলল, আর কিছু জিজ্ঞেস করবেন না? না, উঠি এখন, তুমি পড়াশোনা করছিলে করো, আর ডিস্টার্ব করবো না। আজমল তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। মিসেলে বললেন, নাসির মেয়েটি বড় ভালো, ওকে আমার খুব পছন্দ হয়েছে, চমৎকার মেয়ে। আজমল কিছু বলল না। মিসেলে বললেন, নাসির আমাকে বলেছে শীতের সময় একবার যেতে, আমি কথা দিয়েছি যাব, এই শীতেই যাব। তাহলে যাই আজমল, আর আসতে হবে না। তিনি মাথা নিচু করে হাঁটতে লাগলেন। ফিরোজ ছবিটা দেখেছে, জট খুলতে শুরু করেছে। এই ছবির ছাপ পড়েছে ফিরোজের চেতনায়, এবং মিসেলের ধারণা লোকটির মৃত্যু সংক্রান্ত গল্পটিও সে শুনেছে। লোহার রড নিয়ে তার খালিকায় বের হবার রহস্যটি হচ্ছে ছবিতে এবং গল্পটিতে। বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসেল গ্রাহ্য করল না, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে তার ভালো লাগছে। ফিরোজের অসুখের পেছনে কারণগুলো দাঁড় করাতে চেষ্টা করতে লাগলেন। অনেকগুলো ঘটনা একসঙ্গে মেলাতে হবে। ঘটনাগুলো এরকম: অসম্ভব রূপবতী একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে, মেয়েটির পোলিও। এই ঘটনাটি তাকে অভিভূত করল, মেয়েটি তাকে আহত করল, সে করগলায় বলল, আমার হাত ছাড়ুন। 3, ফিরোজ খালি গায়ের লোকটির ছবি দেখল এবং খুব সম্ভবত মৃত্যু বিষয়ক গল্পটি শুনল। 4, রাতে তার প্রচণ্ড জ্বর হলো, জ্বরের ঘরে ওই লোকটির ছবি বারবার মনে হলো। 5, সে নির্জন নদীর পাড় ধরে একা একা হাঁটতে লাগলো, তখনই একটি হ্যালোসিনেশন হলো। মিসির আলি বৃষ্টিতে নেমে গেছেন, রাস্তার লোকজন অবাক হয়ে তাকে দেখছে। ঢালাও বর্ষণ অপেক্ষা করে কেউ এমন নির্বিকার ভঙ্গিতে যে হাঁটে না। আশা করছি আপনারা আমাদের গল্পটি উপভোগ করেছেন এবং আমাদের পাশেই থাকবেন ভবিষ্যতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।